রাধে রাধে ঘড়ি কাটায়, এখন না ঠিক 12:30 বাজে, এখন বেরোচ্ছি কারণ এক জায়গায় নিমন্ত্রণ আছে একটা দাদার বাড়িতে। আর এই নিমন্ত্রণটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ খুব স্পেশাল স্পেশাল অনেক স্পেশাল মানুষকে এইবার দাদা ইনভাইট করেছে, আর আমাদের একদম ফার্স্ট টাইম, আর আমার একদম যাওয়ার ইচ্ছে ছিল না, ঠিক আছে, তারপরে যাচ্ছি। আর দাদা খুবই ভালো মনের মানুষ, যে নিজের মেয়ের অন্নপ্রাশনে, ঠিক আছে, এই মানুষগুলোকে এনেছে। আর সমস্ত কিছু ক্লিয়ারভাবে বলবো, আমার এখন দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো দেখি। এখন দোকানটা বন্ধ, মিষ্টি মিষ্টি নিয়ে এখন যাবো, আর ওদিকে আয়োজন প্রায় শুরু হয়ে গেছে। আমাকে ফোন করেছিল 11টার সময় বেরোনোর কথা ছিল, এখন বেরোচ্ছি আর যাবো সাইকেল নিয়ে। দেখছি আমাদের বডি বিল্ডার এসে গেছে, চলো। দেখো নিমন্ত্রণ আমি তো অনেক পাই আমাদের বাড়ি থেকে, কিন্তু কোথাও আমি যাই না, কারণ এখন তো আমি টোটাল নিরামিষ খাই তার জন্য। কিন্তু এই অনুষ্ঠানটা আমি কেন বললাম যে খুবই স্পেশাল, তার কারণ হচ্ছে দাদার ছেলে না মেয়ে ঠিক আমি জানি না, সে ছেলে মেয়ে অন্নপ্রাশনে আমাদের সামনে একটা অনাথ আশ্রম আছে, সেখান থেকে অনেক ভাই বোন সবাইকে নিয়ে এসেছে, মানে টোটাল অনাথ আশ্রম সবাইকে নিমন্ত্রণ করেছে তার এই মানে অন্নপ্রাশনে অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে খাওয়া দাওয়ার জন্য। সেইটা আমি এখন যাচ্ছি, এখন চলো। ও আর আমার অনেকটা দেরি হয়ে গেছে, এখন চলো। আমাকে বারবার ফোন করছে আমার জন্য, বলে অনুষ্ঠান শুরু হচ্ছে না, যাই এখন। এখন চলে এসেছি কামাহাটে, আর এখন এখান থেকে একটু মিষ্টি নিয়ে যাবো, আর আমার জন্য অনেকটা দেরি হয়ে গেছে ভাই। একটু পর আমি দাদার বাড়িতে প্রবেশ করলাম, এখন পরে 1টা বাজে, এখনও রান্নাবাড়ির কাজ চলছে আর গানও বাজছে, অনেকে গানও শুনছি। তারপর হঠাৎ দেখলাম যে ছোট সোনার এখন চলছে মুখে ভাতের অনুষ্ঠান, আর বসে বসে দেখছি, আর আমার না অনেকটা বোরিং লাগছিল, কিন্তু যাই হোক আমি যাদের জন্য এসেছি তাদের জন্য এখন অপেক্ষা করছি। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে আমি অপেক্ষা করছি, কিন্তু তারা এখনও আসেনি, আর আমি তাও অপেক্ষা করছি এত কষ্ট করে শুধু তাদেরকে দেখার জন্য। এতক্ষণ অপেক্ষা করার পর তারা ফাইনালি চলে এসেছে, চলো এখন তোমাদের সাথে মিট করাই। এখন প্রায় না 2:10 বাজার, এতক্ষণ পর মানে আমি সে এসেছিলাম 12:20 দিকে, সব ভাইয়েরা এসেছে, এখন চলো একটু দাদাদের সাথে কথা বলবো, সমস্ত কিছু ক্লিয়ারভাবে বলবো। রাস্তা এসেছিলাম, মানে একটু ভিতরে গরম গরম লাগছিলো, সবাই চলে এসেছে, চলো এখন যে প্রথমে কাকুর সাথে কথা বলবো, দেখবো সে কী বলে, কোথায় আসলাম, সমস্ত কিছু ক্লিয়ারভাবে তোমাদের জানাবো, আর বাচ্চাদের একটু দেখাবো তোমার দিন বাড়ি, চলো। ভিতরে প্রবেশ করে দেখলাম যে সবাইকে এখন দিচ্ছে শরবত, কারণ এতটা দূর থেকে এই গরমের মধ্যে এসেছে, আর দেখো ভালো লাগছে বৌদি এখন সবাইকে শরবত দিচ্ছে। চলো এখন একটু কাকুর সাথে কথা বলা যাক, এখন একটু কাকুর সাথে কথা বলবো। কাকু আশ্রমটা কোথায়? কাকুর সাথে কথা বলে আমি এটা জানতে পারলাম যে আশ্রমটা হচ্ছে খিরিশতলা পঞ্চায়েতের পাশে, আর এই আশ্রমে অনাথ শিশু আছে 18 জনের মতন, যাদের মা বাবা রাস্তায় ছেড়ে দেয় বা নেই, তাদেরকে কাকু এখানে এসে মানুষ করছে ছেলে মেয়ে মতনই। আর এখানে অনেক বৃদ্ধ লোক আছে যারা মেলায় হারিয়ে যায়, তারাও এখানে আছে, সবাই মিলে এখানে আছে, আর কাকু হয়েছে মেন হেড, আরও অনেকে আছে যে আশ্রম দেখাশোনা করে। এই ভাই বোনদের কষ্ট হয়তো সবাই বুঝবে না, যার মা বাবা আছে সে অন্তত বুঝবে না, কিন্তু যার মন আছে এদের দিকে তাকালে সত্যি কথা একটা মায়া লাগে। সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে গেছে, কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, আর দেখো সত্যি মনটা ভরে গেছে, কারণ এই জন্যই আমি এত দূর ছুটে এসেছি শুধু এই দৃশ্যটা দেখার জন্য। যাই হোক সবাই খাওয়া দাওয়া করছে, চলো এখন আমি বাড়ি যাবো রাধে রাধেতে। ঘড়ির কাটায় না এখন ঠিক 3টে বাজে, আমি 12:30টার আগে এসেছিলাম, আর ওদের স্কুলে গিয়েছিল, আস্তে আস্তে দেরি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে যখন আসছিল না আমি ভিডিও ভিডিও তেমন করিনি, ওদের মুখে একটা আলাদাই আনন্দ যে আজকের কত সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে। খাবারের মূল্য অনেকে হয়তো আমরা বুঝি না, যে যার মতন খাবার নষ্ট করি, বাড়িতে এটা রান্না হয়েছে কেন, শাক সবজি খাই না, মানে অনেক ব্যাপার আছে, কিন্তু যারা খাবারের মূল্য বোঝে তারা আজকে অনেকে আজকে নিজের চোখে দেখার দরকার ছিল। আমি দেখলাম যে আলাদা রকমের একটা মুখে হাসি, কত সুন্দরভাবে আনন্দ এসে বসে আছে যখন শরবত দিচ্ছিল। সত্যি কথা বলতে দাদাকে অসংখ্য থ্যাংক ইউ, মানে থ্যাংক ইউ বলা একদম উচিত হবে না, অনেক বড় মনের মানুষ হলে এরকম কাজ করতে পারে। আর দাদা এরকম কাজে প্রথম করেনি, এর আগে অনেক ভালো ভালো কাজ করেছে, হয়তো সবাই জানে না, যাই এই একটা দৃশ্য তোমাদের কাছে তুলে ধরলাম। আর আমি ছোটোবেলা থেকে তোমরা অনেক দেখেছো আমি ছোটোখাটো কাজ যারা রাস্তার পাশে আছে আমিও দিই, কুকুর বলো আমার জন্মদিনে দিয়েছি, কিন্তু এখনও সেরকম সামর্থ্য হয়ে ওঠেনি যে এদের পাশে দাঁড়াবো ভালোভাবে। হ্যাঁ আমি দাঁড়াবো, ঠিক আছে,
যদি বেঁচে থাকি অবশ্যই ভালোভাবে দাঁড়াবো। এখন প্রায় বাড়িতে চলে এসেছে, তোমাদের লাস্টে একটাই কথা বলবো, অনেক মানুষের দু একটা মানুষের মানে কোশ্চেন থাকে না যে এতে আবার ভিডিও করতে হয়। দেখো প্রথম এক নম্বর প্রশ্ন হয়েছে যে এই আশ্রমটা অনেকে হয়তো কাকদ্বীপে জানে না যে কোথায় আছে, তারা জানলে কিছু হেল্প করতে পারবে, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা বানানো। আর তার থেকে বড় কথা হয়েছে ভিডিও করলে কেউ মারা যায় না বা কষ্ট হয় না, তেমন কিছু হয় না, কিন্তু সবথেকে কষ্ট হয় দুমুঠো খাবারের জন্য। তাই বলো ভিডিও তুমিও করো কিন্তু মানুষের পাশে দাঁড়াও, আর ভিডিও করে মানুষের সামনে তুলে ধরলে মানুষও যে সাহায্য করতে পারবে, আমার এটাই উদ্দেশ্য ছিল। মাইদেবে সবাই ভালো থেকো, চলো এখন বাড়িতে চলে এসেছি। সুতো এখানে রাখা আছে দেখতে পেয়েছো, সকালবেলা আমি এরকম রেখে দিয়ে গেছিলাম, কাজই হচ্ছে না এরকম, এখন আশপাশ ছাড়াতে হবে। আর এই যে লং, একটুখানি আমি রেস্ট নিই, এখন ঝটফট করে কাজটা শুরু করতে হবে, ঠিক আছে। আরে এই কৃষ্ণ, দি নেক্সট ডে রাধে রাধে। যাক সকালবেলা এখন ঘুম থেকে উঠে গেছি, আর কালকের আমার যাওয়ার কথা ছিল না, একদম হচ্ছে লটনবরিতে যেতে পারিনি। আর এই বছর দুবার হয়েছি ফিরোজপুরে, মানে আজকেরও টানবে কালকেরও টানবে, দু দিন যে যখন টানতে পারে। আর যেহেতু আজকে রথ, তার জন্য মা এখন মন্দিরের জন্য মানে ভগবানের জন্য ভোগ রান্না করছে, সেটা হচ্ছে চারু। আর এইরকমভাবে রান্না করছে কি ধোয়া হচ্ছে, তার কারণ হয়েছে গ্যাস ওভেন আলাদাভাবে কিছু এখনও মন্দিরে হয়নি, মানে করে ওঠা যায়নি, আস্তে আস্তে করতে হবে। আর এইখানে এরকমভাবে এখন রান্না চলছে ইট দিয়ে, মাঝে সাঝে ভোগ রান্না করতে হয়, কিন্তু এইরকমভাবে বাইরে রান্না করতে হয়, আর না হলে তো আর কোনো উপায় নেই। এবার যাদের বাড়ি নতুন আছে সেইগুলো নিয়ে করতে হবে, কারণ যেগুলো রান্নাঘরে ইউজ করা হয় সেগুলো তার মন্দিরে ব্যবহার করা হবে না। তার জন্য আর এখন না ওয়েদারে আমি কিছু বুঝছি না, এই হচ্ছে বৃষ্টি হচ্ছে, দু মিনিট পর আবার রোদ, মানে ইটটাকে সুতো করছিলাম না বৃষ্টি পড়ছে আবার রেখে দিয়েছি, আবার এটা করতে হবে। আর এখন চলে এসেছি মন্দিরে, আর মা সকালবেলা পুজো দিয়েছে, কী সুন্দরভাবে শাড়িটা পরিয়েছে, দেখো ধুতি শাড়ি পরতে কত সুন্দর লাগছে মাধবকে আর আদামাকে। আর যে ওই কানারটা কিন্তু আমি কাছরাপাড়া থেকে এনেছিলাম, গিয়েছিলাম, আর খুব সুন্দর লাগছে। আর এইখানে একজন দেখো কী সুন্দরভাবে শুয়ে আছে, ওই এখন যাচ্ছি একটু কলা পাতা কাটতে, কারণ কলা পাতাটা লাগবে, মানে যখন ভোগটা রান্না হয়েছে না একটু মানে জলও দিতে হবে তার জন্য। আর এই হয়েছে আমাদের কলা বাগান সামনে। আরে কৃষ্ণ তোমাকে একটু কাটছি, এইটাই যেহেতু এই পাতাটা এখান থেকে ভাঙা আছে, বুঝতে হবে এই গাছের এই হয়েছে ভোগ। আমার দেখি কেমন করছে তাড়াতাড়ি খাওয়া।